কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে 30,000-এরও বেশি মানুষ। ভারতের ছেড়ে দেওয়া পানিতে কুড়িগ্রাম ছাড়াও ডুবে গেল উত্তরাঞ্চলের 4টি জেলা, পরিস্থিতির অবনতির সংখ্যা। বগুড়ায় বেড়েই চলেছে যমুনার পানি, বন্যা আতঙ্কে দিন কাটছে সারিয়াকান্দি চরাঞ্চলের হাজারো পরিবারের। ভারতের বন্যা পরিস্থিতির আরও অবনতি, পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন, 3 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা এই মুহূর্তের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি এখনও বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে সবকটি নদনদীর পানি বাড়তে শুরু করেছে, দুধকুমার নদীর পানি 42 সেন্টিমিটার ও ধওলা নদীর পানি 22 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানিও, দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে স্থানীয় সড়ক তলিয়ে গিয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বিশুদ্ধ পানীয় খাবারের অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন বন্যার্থীরা, নষ্ট হয়ে গেছে ফসল ও শাকসবজি। লালমনিরহাটের ধরলার পানি কিছু কমে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজের ভাটিতে থাকা জেলার হাতিবান্দা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরসহ 4 উপজেলার তিস্তার চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলগুলো এখনও তলিয়ে আছে। এতে জেলার 25,000 মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ধান, পাট, ভুট্টা সহ সবজি ক্ষেত। দুর্গত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট, সরকারি বেসরকারি সহায়তা না পাওয়ায় অভিযোগ ভুক্তভোগীদের। শুধু কুড়িগ্রামই নয়, ভারত থেকে আসা পানিতে তলিয়ে গেছে উত্তরাঞ্চলের আরও 4টি জেলা। বিপদসীমার ওপর দিয়ে 4টি নদী তিস্তা, দুধকুমার, ধরলা, সোমেশ্বরীর পানি প্রবাহিত হচ্ছে। এতে নেত্রকোনা, নীলফামারী ও লালমনিরহাট ও গাইবান্ধা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার ওপর দিয়ে, দুধকুমারের পানি পাটের শরীতে বিপদসীমার 41 সেন্টিমিটার ওপর দিয়ে, ধরলার পানি কুড়িগ্রামে বিপদসীমার 21 সেন্টিমিটার ওপর দিয়ে ও সোমেশ্বরী পানি কমলাকান্দায় বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাবো জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া যমুনা নদী ফুলছড়ি ও বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এদিকে গঙ্গা পদ্মা নদী সমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে গাইবান্ধায় তিস্তা, ঘাঘট, ব্রহ্মপুত্র, করতোয়া সহ সবকটি নদনদীর পানি বেড়েছে। লোকালয় নিম্নাঞ্চল সহ নতুন নতুন জেগে ওঠা চরাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এতে বন্যা আতঙ্কে আছেন নদীপাড়ের বাসিন্দারা। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের আমিনুল ইসলাম বলেন, গত 2 দিন থেকে তিস্তা নদীর পানি ব্যাপক হারে বেড়েছে, মরিচ ও পাটের জমি পানিতে প্লাবিত হয়েছে, বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার চরের বাসিন্দা জামিউল মণ্ডল বলেন, কাল রাত থেকে অনেক পানি বেড়েছে, গত কয়েকদিনে অনেক আবাদী জমি নদীতে ভেঙে গেছে, তিস্তা নদীর ভাঙন এখনও অব্যাহত আছে। সদর উপজেলার গোমাট গ্রামের আরিফুল ইসলাম বলেন, বাড়ির চারিদিকে পানি, ঠিকমতো বের হওয়া যাচ্ছে না, সবজির ক্ষেত তলিয়ে গেছে, পানি যে হারে বাড়ছে তাতে সবজি ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যাবে, বন্যা হলে তো বাড়িতেও থাকা কষ্টসাধ্য হয়ে পড়বে। গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বলেন, উজানের ঢল আর বৃষ্টির পানিতে জেলার সবগুলো নদনদীর পানি বেড়েছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে নদী ভাঙন নেই বললেই চলে, যেসব এলাকায় নদী ভাঙন হচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। বন্যা আতঙ্কে দিন কাটছে বগুড়ার সারিয়াকান্দি চরাঞ্চলের হাজারো পরিবারের। বগুড়ার সারিয়াকান্দিতে বাড়ছে যমুনার পানি, প্রায় 1 সপ্তাহ ধরে এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরেই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার চালুয়াবাড়ি, কাজলা, কর্ণিবাড়ি, বোহাইল, হাটশেরপুর সদর ও চন্দনবাইশা ইউনিয়নের বাসিন্দারা বন্যার আতঙ্কে আছেন। এসব ইউনিয়নের নিম্নাঞ্চলে বসবাসকারী 122টি চরের হাজারো পরিবার পানিবন্দী হতে শুরু করেছে। তারা বাড়িঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরের ইউপি সদস্য মোহন মিয়া বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলা যমুনা চরে বসবাসরত এলাকাবাসী তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, বন্যা আশ্রয় কেন্দ্র এবং উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। উপজেলার কুতুপুর ইউনিয়নের ছোট কুতুপুর গ্রামের মোশারফ হোসেন বলেন, গত কয়েকদিনে পানি বেড়ে আমার বাড়ির চারপাশে পানি এসেছে, আমার বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র এবং গৃহপালিত পশু পাখিগুলো বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, এভাবে পানি বাড়লে 2-1 দিনে বাড়িতে পানি উঠবে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ছয় দিন সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে 18 থেকে 19 জুলাইয়ের মধ্যে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সারিয়াকান্দির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছুই নেই, যে কোনো বড় ধরনের বন্যা মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শেষ করছি ভারতের ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর জানিয়ে। কয়েকদিনের রেকর্ড বৃষ্টি ও হরিয়ানা রাজ্যের হাতিনি কুণ্ড ব্যারেজের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার পর যমুনা নদীর পানি রেকর্ড উচ্চতায় উঠে সৃষ্ট বন্যায় স্থবির হয়ে উঠেছে ভারতের দিল্লি। নগরীটি যখন মারাত্মক বন্যার সঙ্গে লড়াই করছে, তখন দেশটির আবহাওয়া সদর দপ্তর আগামী কয়েকদিনের রাজধানীর আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। দিল্লির বেশ কয়েকটি অংশে হালকা বৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে আরও বৃষ্টি হলে বন্যার সঙ্গে অতিরিক্ত পানি যোগ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, তাতে পরিস্থিতির আরও অবনতি হবে। যমুনায় পানির উচ্চতা 45 বছরের রেকর্ড ভাঙার পর শনিবার সকালে কিছুটা নেমে 207.68 মিটার উচ্চতায় ঠেকেছে। তবে এতে দিল্লির তলিয়ে থাকা বেশ কয়েকটি এলাকার পরিস্থিতিতে তেমন প্রভাব পড়েনি। 1978 সালে দিল্লির ভেতর দিয়ে বয়ে যাওয়া যমুনার পানি 207.49 মিটার উচ্চতায় উঠেছিল। গত সপ্তাহে ওই রেকর্ড ভেঙে নদীটির পানি 208.66 মিটার উচ্চতায় ওঠে। বন্যায় দিল্লির রাস্তাগুলো ছোট নদীতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। মানুষের পাশাপাশি কুকুর গরুর মতো গৃহপালিত পশুও উদ্ধার করা হচ্ছে। দিল্লির বিভিন্ন এলাকায় বুক সমান পানিতে তলিয়ে আছে। নৌকা যোগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে দেখা গেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, বন্যার পানি বের করে দেওয়ার জন্য যমুনা ব্যারেজের 5টি গেট খুলে দিতে কাজ করা হচ্ছে। আইটিও ব্যারেজের জ্যাম লেগে যাওয়া প্রথম গেটটি খোলা হয়েছে, শিগগিরই 5টি গেটই খোলা হবে। যমুনার পানি কমছে জানিয়ে তিনি বলেন, যদি বৃষ্টি না হয় তাহলে শিগগিরই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, তবে বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, বন্যার হুমকি এখনও কেটে যায়নি, পানির স্রোত অত্যন্ত তীব্র এবং যে কোনো সময় নদীর পানির উচ্চতা বাড়তে পারে। বন্যায় দিল্লির কেন্দ্রীয় এলাকার আইটিও ও রাজঘাট তলিয়ে গেছে। হনুমান মন্দির, যমুনা বাজার, গীতি কলোনি, সিভিল লাইন্স এলাকার রাস্তাগুলো জলমগ্ন হয়ে আছে। বন্যার পানি দেশটির সুপ্রিম কোর্টেও পৌঁছে গেছে এবং নিগম বোধ ঘাট সহ কয়েকটি শ্মশান তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। দিল্লির মুকন্দপুর চক এলাকায় বন্যার পানিতে সাঁতার কাটার চেষ্টার সময় ডুবে 3 বালকের মৃত্যু হয়েছে। যমুনার পানি বিপদসীমা ছাড়ানোর পর নগরীটি থেকে এই প্রথম কারো মৃত্যুর খবর পাওয়া গেল। উপচে পড়া যমুনার পানিতে রাজধানীর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্কুল কলেজ আর অতি প্রয়োজনীয় নয় এমন সরকারি দপ্তর রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। প্রিয় ভিউয়ার্স, উজানে বন্যা হলে ভাটিতে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক, কিন্তু ভারতের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ হওয়ার পরেও কুড়িগ্রাম লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ কি চোখে পড়েছে আপনাদের? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।